আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস। তো আজকে আমি আজকে একটা খুবই সুন্দর মুখরোচক পিঠা রেসিপি বানাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো আমি এখন যেটা করব, চুলার উপরে হাঁড়িটা বসাবো। এই হাঁড়িটা বসানোর পর এবার কি করতে হবে, ওভেনটা চালু করতে হবে। এটাই তো কমন ব্যাপার ভাই। তো ওভেনটা চালু করলাম, করার পর এবার হাঁড়িটা একটু হিট হতে দিতে হবে, কারণ হাঁড়িটা হিট হলে তবে জলটা তাড়াতাড়ি একটু ফুটবে। তো হাঁড়িটা প্রায় হিট হয়ে এসছে, এর মধ্যে আমি এবার জল ঢেলে দিচ্ছি। তবে জলটা আমি পরিমাণ মতো দেবো, কারণ যতটা আমি পিঠে বানাবো ততটাই জল দেবো, ঠিক আছে? তো জলটা প্রায় ফুটেই এসছে, এটা ফুটতে থাকতে দিতে হবে, কারণ যেহেতু হাঁড়িটা একটু গরম আছে তো হালকা হালকা এই বলকগুলো আসছে। তো এই বলকগুলো আসতে থাকুক, ততক্ষণ এর মধ্যে আমি লিকুইড দুধটা অ্যাড করে দিচ্ছি, কারণ এই দুধটা অ্যাড করার পর একে সামান্য একটু অপেক্ষা করতে দেবো যতক্ষণে ফুটবে। তারপর আমি এর মধ্যে কিছু চিনি অ্যাড করব, কারণ চিনিটা খুবই স্পেশালভাবে অ্যাড করতে হবে, যাতে বেশিও না হয়ে যায় আবার কমও না হয়ে যায়, ঠিক সেই মতো, ঠিক আছে? তো আমি এটা অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত, দেখতে থাকুন। এই যে সাইডে সাইডে হালকা হালকা বলক প্রায় চলেই এসছে, তো এতটা বলক আসা ঠিক আছে। এরপর আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি, কারণ বেশি চিনি অ্যাড করব না, যেহেতু আমি এতে গুড় এবং নুন আর একটু ঘি মাখানো নারকল ভাজাটা আছে সেটা আমি এর মধ্যে দেব। তো এখন ওই জন্য বেশি চিনি অ্যাড করব না, যেহেতু মিষ্টির পরিমাণটা অতিরিক্ত হয়ে যাবে, ঠিক আছে? আমি আমার পরিমাণ মতো সামান্য একটু চিনিটা মিশিয়েছি, প্রায় দুধটা ফুটেই এসছে। এবার আমি গ্যাসটা একটু লো মিডিয়ামে করে রাখবো। এরপর যেটা আমি করবো, এটাকে এবার নাড়তে থাকবো, কারণ এর মধ্যে যে সরের মতোটা বসে আছে না, যার ফলে দুধটা কেটে যাওয়ারও ভয় থাকবে, তার জন্য আমি নাড়তে থাকবো। নাড়ার পর যখন দেখছি একটু গাঢ় মতো হয়ে আসছে দুধটা, তো আমি এর মধ্যে কি করব, আমি নারকেলগুলো অ্যাড করব, ঠিক আছে? এবার দেখুন সাইডে সাইডে কি সুন্দর দুধগুলো লেগে লেগে আছে, তার মানে দুধটা ঘন হয়েছে। এবার আমি এতে নারকেলগুলো অ্যাড করে দিচ্ছি। এই নারকেলগুলো ভাজা ছিল প্রথম থেকে আমি করে রেখেছি, এবং এই ভাজা রেসিপিটা আমি পরে একদিন আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এটা দেওয়ার পর কি করতে হবে, তো একটু নাড়তে হবে এবং একটু সামান্য পরিমাণ ঘিও দিতে হয়, ঠিক আছে? কারণ ঘিটা দিলে এর টেস্ট একটু সত্যি খুবই ভালো হয়। তো যার ফলে আমি কি করব, একটু নাড়িয়ে দিই প্রথমে, যাতে নারকেলটা চারিদিকে একটু মিলে যায় ভালোভাবে এবং খেতে একটু টেস্টি টেস্টি লাগবে, তাই না? তো এখন যেটা করব আমি, তো এটা আমি ফুটতে দেওয়া পর্যন্ত অপেক্ষা করছি, কারণ এটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ নারকেলের ফ্লেভারটা এর মধ্যে আসবে না, তার জন্য আমি অপেক্ষা করব এবং মাঝে মাঝে একটু নাড়তে থাকবো, ঠিক আছে? আমি মাঝে মাঝে নাড়ছি যাতে নারকেলটা ভালোভাবে এর সাথে মিশে যায়, কারণ নারকলের দুধটা যত এর সাথে মিশবে এটা খেতেও একটু সুস্বাদু হবে, তাই না? এই যে ফুটতে আসছে, এবার ফুটলে একটু আস্তে করে দেবো ওভেনটা, যাতে পড়ে না যায় দুধটা, এবং নাড়তেই থাকবো, অনবরত নাড়তে থাকবো। এবার নাড়তে নাড়তে এর মধ্যে আমি যেটা করব, এবারে দেখছি সামান্য পরিমাণে একটু ঘি দেবো, বেশি দেবো না, সামান্য পরিমাণ দেবো, কারণ নারকেল ভাজাতে অটোমেটিকলি অনেকটাই দেওয়া আছে, তার জন্য স্বাদ মতো একটুখানি। তো দেওয়ার পরে কী হবে, এটা একটু ফুটতে থাকবে, ততক্ষণ অপেক্ষা করবো আমি, ঠিক আছে? এই দেখো প্রায় ফুটেই এসেছে ভালো। এবার দুধটা অনেকটাই পরিমাণটা কমে গেছে, প্রথমে যেহেতু জল দিয়েছিলাম তার থেকে তো অনেকই কম। তো এর মধ্যে আমি চালের গুঁড়া দিয়ে দেবো, ঠিক আছে? চাল গুঁড়ো করা, আলো চাল যেগুলোকে বলে, সেগুলো গুঁড়ো করা, আতপ চাল, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটা যেমন রুটি করার জন্য খামির করতে হয় ঠিক সেইভাবে নাড়তে থাকতে হবে, নাহলে দলা পেকে যাবে বা নিচে ধরে নিয়ে যাওয়ার ভয় থাকে, তাই এটাকে অনবরত নাড়তে থাকবো, ঠিক আছে? নাড়বো এবং একটু একটু করে আঠা দিতেই থাকবো, কারণ বেশি আটাও দেওয়া যাবে না আবার কমও দেওয়া যাবে না, তো সেই অনুযায়ী নিজের পরিমাণ মতো এটা দেখতে দেখতে দিতে হবে, ঠিক আছে? তো দেওয়ার পরে কি হবে, একটু নাড়িয়ে নাড়িয়ে একটু আর একটু আঠা দেবো, যেহেতু আমার খুন্তিতে এখনও লেগে আছে, তো আবার নাড়াতে হবে এটাকে, অনবরত নাড়িয়ে যেতে হবে, না হলে আবার নিচে ধরে যাবে। তো এটা যতক্ষণ নাড়বো, তারপরে কি করতে হবে, এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না ঠান্ডা হচ্ছে, কারণ এত গরমে কারোরই পক্ষে এটা মাখা সম্ভব নয়, তাই আমরা অপেক্ষা করবো এটা মাখার জন্য, ঠিক আছে? এবং এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, পরে দেখাচ্ছি। এবার আমি ওই ওভেনের ওপরেই একটা পাতিলা বসালাম, এবং এখানে সামান্য পরিমাণ চিনি দেবো, মানে এক কাপ পরিমাণ চিনি এবং এক কাপ পরিমাণ জল, যতটা চিনি দেবো ঠিক ততটাই জল দেবো, ঠিক আছে? এবার এই জলটা দেওয়ার পর কি হবে, আমরা এটাকে নাড়তে থাকবো যতক্ষণ এটা একটু আঠালো আঠালো টাইপের ভাব চলে আসে।
তো চিনিটা এবং জলটা দেওয়ার পর আমি নাড়তে থাকছি, আপনারাও দেখতে থাকুন এই শিরাটা কতটা পরিমাণ আঠালো হলে আমি ওভেনটা বন্ধ করব, কারণ এটা পরে আমাদের কাজে লাগবে। তো কি কাজে লাগবে সেটা আপনারা দেখতে থাকুন তো বুঝতে পারবেন এই চিনির শিরাপটা কি কাজে লাগবে আমাদের, ঠিক আছে? তো এটা আমি নাড়তে থাকবো যাতে চিনিটা তাড়াতাড়ি একটু গলে যায়। তো এই যে বলক আসতে শুরু করেছে হালকা হালকা, এটা ফুটতে থাকুক, ঠিক আছে? আর এটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ তো আর গাঢ় হবে না, তো দেখতেই থাকি এতক্ষণ, ঠিক আছে? তারপরে কতক্ষণ লাগে এটা, যতটা সম্ভব 5 মিনিটে হয়ে যায় বলক আসা। তো নাড়াতে থাকবেন মাঝে মাঝে একবার করে যাতে চিনিগুলোর দানা তাড়াতাড়ি ভেঙে যায়। এই দেখুন বলক আসতে শুরুই করে দিয়েছে, এবার ফুটবে ফুটবে, এটা যতটা ফুটবে ততই জলের পরিমাণটা কমে কমে আসবে, ঠিক আছে? মানে যতটা জল দিয়েছিলাম তার অর্ধেক যখন চলে আসবে তো ভাববেন সিরাটা রেডি হয়ে গেছে। আবার বেশি একদম কম করে দেবো না, কারণ অনেকটা কম করে দিলে অনেকটা গাঢ় হয়ে যাবে, অতটা আমাদের দরকার না। ঠিক মিষ্টির রস যেভাবে থাকে অমন টাইপেরই রাখবো। এটা ফুটে এসছে অনেকটা প্রায়, তো দেখুন কি সুন্দর লাগছে, তাই না? আমি লো একটু হিটে করে দিলাম, যদি আবার পুড়ে যায় সমস্যা হয়ে যাবে ভাই, ওই জন্য। যাক প্রায় বলক চলে এসছে, অনেকটাই ফুটে ফুটে কম হয়ে গেছে, প্রায় 4 মিনিট তো হয়ে গেছে এটা ফুটছে। ততক্ষণ চলো আমরা আটাটা মেখে নিয়েছি, কারণ ভিডিও করার মতো কেউ ছিল না তো আমি এটা দেখাতে পারলাম না। এটা অতটাও ভালোভাবে ছানতে হবে না জাস্ট, ঠিক আছে? তো ছানার পর আমি 2 টুকরো করে নিয়েছিলাম, 1 টুকরোর মধ্যে একটু জাফরান দিয়েছিলাম, বা আপনারা ফুড কালারও মিক্স করতে পারেন। তো আমি এগুলো গোল গোল করে নিচ্ছি, এটা একটা কাজে লাগবে। সেটা কি কাজে লাগবে আমি আপনাদেরকে হয়তো করে দেখবো না, পরে সেটা দেখাবো, এটা আপনাদের কাছে একটা রহস্যই থাক। তো এগুলো গোল গোল করে নিচ্ছি, কারণ এই গোল গোলগুলো একটা ফুলের কাজে লাগবে, ঠিক আছে? এটা তাড়াতাড়ির মধ্যে করে নেবেন, নাহলে এই যেহেতু চালের আটা তো এটা খোলা রাখলে শক্ত হয়ে যেতে পারে, ঠিক আছে? তার জন্য করে এটাকে একটু ঢাকা দিয়ে রাখবেন যাতে নরম থাকে। তো কালারিং কালারিং খুব সুন্দর লাগছে না, যেন মনে হচ্ছে অন্য কিছুই, কিন্তু এটা অন্য কিছুই নাই, জাস্ট একটু কালার দেওয়ার ফলে দুটো চেঞ্জ হয়ে গেছে। তবে মনে থাকবে যেন দুটো দু কালারই হয়, আর নাহলে ফুলটা ভালো লাগবে না প্রায়। দেখুন আমার শেষ হয়েই এলো গোল করা, ব্যাস কমপ্লিট। এবার দেখো আমি কী ফুল করি, জাদু, তাই না? খুব সুন্দর দেখতে লাগছে না? এই ডিজাইনটা আমি হাতেই করেছি, কীভাবে করেছি সেটা আমি আপনাকে একটা পরের ভিডিওয় দেখিয়ে দেবো। তো আমি দুটো পাতাও বানিয়েছি, দেখো কী সুন্দর, তাই না? ফুল যেহেতু বানাচ্ছি পাতা তো দরকার, তাই না? তো এগুলো এবার ভাজবো, দেখো কীভাবে আমি ভাজি। তো তার জন্য একটা কড়া নিয়েছি, যাতে সামান্য পরিমাণ তেল দিয়েছি, সামান্য পরিমাণে অনেকটাই তেল দিয়েছি যাতে একটু ভেসে ভেসে থাকে। এটা প্রায় আমি হাত থেকে তুলতেই পারছিলাম না, জাস্ট আমার হাত লেগে ভেঙেই গেল। থাক কি আর করা যাবে, খেয়ে নেবো। পরেরটা তুলছি, দেখছি চেষ্টা করে তোলা যায় কি না, কারণ অনেকক্ষণ আগেই ওতে রাখা আছে। আপনারা কী করবেন, রাখার আগে একটু আটা ছড়িয়ে দেবেন। তো এটা প্রায় ছাড়লাম, দেখুন কী সুন্দর লাগছে, তাই না? যেন ফোয়ারা, যাই হোক ভালো, কিন্তু ভুলেতে হাত দিতে যাবে না, হাতটা পুড়ে যাবে। তো এটা যতক্ষণ হচ্ছে, যতক্ষণ না পুরো লাল হয় ততক্ষণ এটাকে ভাজতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, গ্যাসের ফ্লেমটা একদম লো, একদম লোয়ে রাখতে হবে, কারণ যদি বেশি হাই হিট বা একদম মিডিয়াম হিটে করা হয় তো ভিতরটা কাঁচা রয়ে যাবে, যেহেতু ফুলের কাজটাই মানে মাঝখানটায় করে একটু মোটা মতো হয়েছে তার জন্য, ঠিক আছে? তো এটাকে একটু আস্তে আস্তে টাইম নিয়ে ভাজতে হবে। দেখুন কী সুন্দর ফুলে উঠেছে, আমি এক্ষুনি আপনাদেরকে তুলে দেখাবো যে জিনিসটা কেমন হয়েছে, ঠিক আছে? এই যে দেখুন, এইভাবে নাড়তে থাকবেন একটু ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে ভালোভাবে এটা ভাজা হয়ে যায়, কালারটাও যেন আসে। দেখুন দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কালার আসছে এর মধ্যে, তাই না? ঠিক এই কালারটা আরও গাঢ় হবে ততক্ষণ পর্যন্ত যাতে মাঝখানটাও হয়ে যায়। এই দেখো একটা হয়ে গেছে, এটা আমি সেই যে সিরাটা করেছিলাম চিনির রসটা তার মধ্যে ডুবিয়ে দিয়েছি। তো একটা যতক্ষণ এখানে ভাজা হবে ততক্ষণ এই শিরাটাই, এই ভাজাটা ডুবিয়ে রাখতে হবে, এখানে একটা ভাজা হবে এবং এখানে ডুবিয়ে রাখতে হবে ততক্ষণ, তাহলে জিনিসটা খুব টেস্টি হবে। তো ভিডিও এখান পর্যন্ত, টাটা।